সংগঠিত থানাধীন দক্ষিণ হল গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ড এলাকায় পরপর দুদিন একই এলাকার পৃথক দুই বাড়িতে হানা দিয়ে চোরের তল গত বিশে সেপ্টেম্বর দক্ষিণ কদমতলা এলাকার একটি বাড়িতে হানা দিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে গিয়েছিল চোরের তল ঠিক অর্থাৎ একুশে সেপ্টেম্বর রাতে একই এলাকার আব্দুল আলীর বাড়িতে হানা দিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোরের দল ঘটনার বিবরণে জানা গেছে প্রতিদিনের মতো শনিবার রাতেও খাওয়া দাওয়া শেষে প্রায় বারোটা নাগাদ ঘুমিয়ে পড়েন আবদুল আলী ও ওনার পুত্র জামিল হোসেন ও তার স্ত্রী তারপর প্রাকৃতিক কাজ শর্তে রাত আড়াইটি নাগাদ ঘর থেকে বের হন আব্দুল আলী কিন্তু ঘর থেকে বেরিয়ে দেখতে পান ওনার ছেলে জামিল হোসেনের ঘরের দরজা খোলা এরপর ছেলেও পুত্রবধূকে ডাকা ডাকি করলেও ঘরের ভেতর থেকে কোনো সারা না আসায় আব্দুল আলীর ছেলের ঘরে ঢুকে দেখতে পান ঘরের আলমারি খোলা এ দৃশ্য দেখে আবদুল আলী চিৎকার শুরু করে বাড়ির সকলে জেগে ওঠেন এ বিষয়ে আব্দুল আলীর ছেলে জামিল হোসেন সন্দেহ প্রকাশ করেছে চোরের দল ঘরের ভেতরে স্প্রে করে তাদেরকে অজ্ঞান করে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেছে তা না হলে ঘটনার একটু হলে আঁচ পাওয়া যেত কিন্তু সম্পূর্ণ ঘটনার কোনো আঁচ পায়নি বাড়ির লোকেরা ঘরের দরজা ভেঙে আলমারি খুলে নগদ অর্থ স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোরের দল তোমার কোনো শুরু না গেছে আলকে রাত্রে আমরা বারোটার দিকে বিশ্বাস গিয়া হতেছি ঘুমাইতে ঘুমাইতে দেড়টা বাজিয়েছে দেড়টার সময় ঘুমাইছি আমার বউ আমার বাচ্চা ছোট বাচ্চা একটা আছে আমরা ঘুমাইছি ঠিক বাবা ঘুমতাই উঠছ দুইটা পঞ্চাশ মিনিটে উঠিয়া যাওকচোন যে দর্জা উর্জা বাঙ্গা সব বাঙ্গা দেখিয়া তাই না আমার ডাওত হইছে না আমি তো কইতেই পারি না তাইনে আমার ঠেলাইছে নিটা আমি বুজি আরো না এরপরে তো গরো হামাইয়া আমার দ একটা ডয়ারে ঠেকাটা আসলো ডাকা অন্য ডয়ারে চাবি আসলো তাই ডয়াতে চাবি আনছে কানি চাবি কুলিয়া বেড়টা খুলিয়া টাকাটা লইয়া তারা গেছে গিয়া আর একটা আংটি টাকা আসলো নিচে আর একটা রুপার চেইন একটা আসলো তারা তো এটা লইয়া গেছে গিয়া এরপরে তো বাবা গিয়া আমার ডাক শোন ডাকার পরে তো আমি এটা বুঝছি না আমার ধাক্কাইতে ধাক্কাইতে তুই তুই এটা কোন জায়গায় এটা এটা দক্ষিণ কদমতলা ছয় নম্বর ওয়ার্ড তোমার নাম কি জামিল হুসেন তোমার বাবার নাম কি আব্দুল আলী কখন কি তুমি এখন তো আমরা তিনজনে আগর কারবার পার্টনারশিপে করি এখানে দেড় লাখ টাকার মতন টাকা আসলো এটা তো আমার ব্যক্তিগত টাকা নাই তিনজনে পার্টনারশিপে আগর কারবার করি তিনজনের টাকা এখন তো আমার গড়তে এই টাকাটা চুরি হয়েছে এটা তো আমার বরিয়া দিতে লাগবো আজ দেড় লাখ টাকা বরিয়া দিবার মতন আমার জীবন নাই এখন বর্তমানে কারবারের ব্যবসাটাও চলেন না বলা অন্ত তিনজনের টাকা আমার বরিয়া দিতে লাগবে এটার বিচার চাই

আমার পাশে আমার সাসার বাড়ি আছে তান ঘর চুরি করছে করার বাদে একদিন গ্যাপ গেছে গ্যাপ যাবার পরে তারা দরজা খুলতে পারছে না আর বড় সাবল সুবল লইয়া আইসে আইয়া দরজাটা ভাঙ্গিয়া পলতা নিছে এর পরে তো গরো খুব সম্ভাবনা অত বড় দরজা ভাঙছে দরজা ভাঙ্গিয়া গেছে গিয়া নিশ্চয়ই শব্দ করবো আমরা কিছু বুঝছি না নিশ্চয়ই এটা স্প্রে মারছে ঘর আমরা চেঞ্জ চেঞ্জ হইয়া ঘুমাইয়া ঘটনার খবর পেয়ে রবিবার ভোর চারটে নাগাদ আব্দুল আলীর বাড়িতে ছুটে আসেন পুলিশ ইতিমধ্যে এলাকার সবকটি চুরিকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই সকল চুরিকাণ্ডের কিনারা করতে পুলিশ কতটুকু সক্ষম হয় তাই এখন দেখার বিষয় একের পর এক এই ধরনের চুরিকাণ্ড সংগঠিত হওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে রিপোর্ট আর ই নিউজ